Bangladesh won the toss. They have chosen their court. And this is the exchange of some sort. Finally, তারা মাঠে নামার ঠিক আগে মুহূর্তে এবং প্রথম রেইডটা আলিসারি ক্যাপ্টেন টিম ইরাকের তিনি গেছেন বাংলাদেশের ঘরে রাইট আলিসারি ক্যাপ্টেন লিডিং ফ্রম দা ফ্রন্ট এই ম্যাচে বাংলাদেশ দলের দুজন ডিফেন্ডার বিশেষ করে রাসেল হাসান এবং রোমান হোসেন তারা কিন্তু থাকছেন না গত ম্যাচে আহত হয়েছে এবং তাদের কপালে সেলাই লেগেছে চারটি ম্যাচ খেলে চারটিতে জয় সেমিফাইনাল কনফার্ম হয়েছে বাংলাদেশ দলের রেইডারে ভূমিকায় বাংলাদেশ দলের এই মুহূর্তে রেইড ফায়েজ তিনি গেছেন রেইড করবার জন্য আলী দুজদামান মুন্সি আবারও কোর্টে ফিরে প্রথম রেড এবারে কিন্তু তাকে আর আটকে রাখা যাবে না আর দুজদামান মুন্সি বাংলাদেশ 5 ইরাক 1 ক্যাপ্টেন আলী সাহেব লেফট জোনে রাইট কর্নার ম্যান কিন্তু লেফট কর্নার তাকে রেইড করতে হচ্ছে আমার মনে একটা চান্স তিনি নিতে পারেন ফিফথ ম্যাচে মুখোমুখি হয়েছে এবারে কিন্তু তাকে ঘিরে রেখেছেন কিন্তু তাকে অ্যাটাক করার সাহসটা পাচ্ছেন না ডিফেন্ডাররা আরদুজাকের রাইট কর্নারে অনেকটা ঢুকেছেন আরদুজামান মুন্সি দারুণ ট্যাকল তার কাছ থেকে ও কার্ভ করে বডিটাকে টার্ন করিয়ে কিভাবে হাতটাকে বাড়িয়ে মিড লাইনটা ক্রস করেছেন থাই হোল্ড হয়েছিল অ্যাঙ্কেল হোল্ড নিতে পারেন বোনাস পয়েন্ট পাবেন সুপার ট্যাকল হবে আর যদি এবারে মিজান নিজের মনে হয় না ফিরতে পারবেন ইয়েস আসলেন আবারও ব্যাক করেছেন আরদুজামান মুন্সি এবারে ব্লক তৈরি করবার চেষ্টা কিন্তু মিড লাইনটা ক্রস করেছেন অনেকটা ভেতরে ঢুকে গিয়েছিলেন সেখান থেকে ব্যাক করাটা খুবই কঠিন কিন্তু খুব সহজভাবেই আরদুজামান মুন্সি সেটা করেছেন আলিসারি আরদুজামান মুন্সি ওয়ান্স এগেইন এবারে কি হবে ও মাই গুডনেস আর সাকসেসফুল ট্যাকল পাঁচজন ডিফেন্ডার দেখা যাক আল আমিন গেছেন একটা কিক করেছিলেন খুব জোরের উপরে আল আমিন রাইট কর্নার লেফট কর্নার এবং আল আমিন ইজিলি ব্যাক করবেন তিনি সেটা হয়তো করেছেন হয়তো ইয়েস ও নো আল আমিন ব্যাক করতে পারেনি পুরোপুরিভাবে ক্রস করতে পারেনি মিড লাইনটা আল আমিন কট হয়ে গেলেন ইরাক আগেই বলেছিলাম শক্তিশালী দল ব্যবধান কতটা ছিল আরও একবার অ্যাকশন রিপ্লে চেষ্টা করেছিলেন কাছে করে তাকে ভেতরে টেনে নিয়ে গেছেন ডিফেন্ডাররা আরও একটা পয়েন্ট ইরাকের ক্রস করবার চেষ্টা পুরোপুরিভাবে টাচ করতে হবে বোনাস ল্যান্ড পেরিয়ে ওই প্রান্তের ইনার কোর্টে টাচ করতে হবে আলিসারি এবারে কট হয়ে যাবেন এবারে কট হয়ে যাবেন ইয়েস আলিসারি এবারে আর ব্যাক করতে একটু বেটিক কায়দায় কোর্টে ফিরেছেন আরদুজামান মুন্সি এবারে কট হয়ে যাবেন রেডার বোঝাই যাচ্ছিল মিজান চারজন ডিফেন্ডার এবারে হবে না কাজ মিজান তার আলিসারি কিছুটা ক্লান্ত দেখাচ্ছে আজকে তাকে কিছুটা পরিশ্রান্ত দেখাচ্ছে এবারে ব্লক হয়েছে আলিসারি এবং আলিসারি কি পেরেছেন আরিফ আরিফ তিনি ট্যাকেলটা করেছিলেন ফায়েজকে হাসান ফায়েজ এখনো চেষ্টা করছেন এবং শেষ পর্যন্ত আরদুজামান মুন্সি এসে চমৎকার ট্যাকেল কিন্তু অনেকটা স্লো হয়ে গেলেন আবার স্লো স্ট্র্যাটেজি লেফট জোন রাইট জোন এক্সিলেন্ট হাই হোল কভারিং টাচ হাল ছেড়ো না আলিসারি লেফট জোন 1:6 আবারও হবে কিনা নো ইয়েস এবারে আলামিন কি পারবেন আলামিন ভালো এবারে কিন্তু চমৎকার অ্যাগ্রেশন দুজন মিলে আলামিনকে রুখে দিয়ে সাদ সালমান জাসিম আল নায়েলি এখনো ট্রাই করছেন অনেকটা পেয়ে ভেতরে ঢুকেছিলেন তিনি অ্যাঙ্কেল হোল্ড হয়েছে দুর্দান্ত হয়েছিলেন সাদ সালমান তখন অ্যাঙ্কেল হোল্ড করেছেন তুহিন তরফদার এই ক্ষেত্রে দুজন যখন পারবেন দলে কাউকে ফেরা দিয়ে নাকি আউট হয়ে যাবেন আউট হয়ে যাবেন বোঝাই যাচ্ছিল কারণ জোড়া পায়ে যান পাটা চলে গেছে বাউন্ডারি লাইনের বাইরে সুতরাং তিনি আউট হয়ে যাবেন আউট হয়ে গেছেন একটা পয়েন্ট তো বাংলাদেশ নিশ্চিত করে ফেলেছে কিন্তু এই কাবাডি খেলার খোঁজ খবর রাখছেন যারা অ্যাম্বাসিতে কর্মরত রয়েছেন রাজীব আহমেদ আগের এটা থেকে পয়েন্ট পেয়েছেন এবারে রাজীব পয়েন্ট পাবেন আমার মনে হয়েছে না শেষ পর্যন্ত এবারে ট্যাকেলটা ভালো হয়েছে ডিক্লারেশনের সময়টা আর 2 মিনিট দেখা যাক কয় পয়েন্টে বাংলাদেশ জয়লাভ করতে পারে রাইট বাংলাদেশ দল এই 2 মিনিটে যদি 50 এবং বলতে বলতে খেলার শেষ বাঁশি বাংলাদেশ
পুরো টিম একসাথে মাথায় ব্যান্ডেজ। আজকে রাসেল হাসান গত ম্যাচে ব্যথা পেয়েছিলেন, তিনি মাথায় চোট পেয়েছিলেন। সাজু রামগয়াত, রমেশ বন্দিগিরি একসাথে পুরো টিমকে নিয়ে সেলিব্রেট করছেন আজকের এই উইনটা। টিম বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ, চমৎকার একটা ম্যাচ, 49-33 পয়েন্টে একটা বিগ উইন। এই ম্যাচটা শেষ হলে দিনের তৃতীয় ম্যাচ ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে